আসন্ন জাতীয় সংশোধন নির্বাচন ঘিরে সরগরম নওগাঁ ৬ আসন। মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে শোভা পাচ্ছে নির্বাচনী এলাকায়। আগামী নির্বাচনেও জয়ের জন্য কাজ করছে আওয়ামী লীগ। অন্যদিকে একদফার আন্দোলনে অনড় থাকলেও আসনটি পুনরুদ্ধারে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টিও। নওগাঁ প্রতিনিধি আব্দুর রফ পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। রানীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ ৬ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে গোটা নির্বাচনী এলাকায়। দাদার সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান চারজন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ও সুলতানা পারভিন বিউটি। উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের সেবায় কাজ করার প্রত্যয় তাদের। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আমাদের মাননীয় নেত্রী আমাকেই মনোনয়ন দিবে। যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি জনগণের সে আস্থাটাকে আবার আমি ফিরে নিয়ে আসবো। যদি এমপি হতে পারি আমার আত্রাই নগরের বন্যা প্রভাবিত এলাকা বন্যামুক্ত করার জন্য আমি কার্যকর ব্যবস্থা করব। গেল তিন নির্বাচনের মতো আগামী নির্বাচনেও নৌকার জয় পেতে কাজ করছে আওয়ামী লীগ। একজোটে নৌকায় ভোট দিয়ে আবার জননেত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। অন্যদিকে একদফার আন্দোলনে অনড় থাকলেও সুষ্ঠু নির্বাচন হলে দলের জয় সুনিশ্চিত বলছে বিএনপি। আগামীতে নির্বাচন হলে সেই নির্বাচন দল সিদ্ধান্ত দিলে আমি করব ইনশাল্লাহ। রানীনগর আত্রাই আমাদের যে আমার বিচরণ, আত্রাই এবং রানীনগরের মানুষ আগামী দিনের ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে নির্বাচিত করবে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টিও। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচন করবে, তিনশো আসনে আমরা নির্বাচন করব, সেই হিসাবে রানীনগর আমরা প্রার্থী দিয়েছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মতবিরোধ চললেও সুষ্ঠু ভোট চান ভোটাররা। সুষ্ঠু সুন্দর ফিয়ার ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সর্বহারা এবং জিএমবি মুক্ত এলাকা থাকে, এটাই এই এলাকার মানুষের একমাত্র দাবি। আসনটিতে ভোটার সংখ্যা ৩,২৩৫। ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা। এক সময় চরমপন্থী ও জেএমবির কবলে পড়া এই জনপদের পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে গত ১৫ বছরে। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।